কোয়াড সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা। টানা তৃতীয় মেয়াদে নতুন সরকার গঠনের পর প্রথমবার কোয়াড সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রে পৌঁছেই কোয়াড সম্মেলনের ফাঁকে ডেলোয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজ বাসভবনে সাইডলাইনে বৈঠক হয় বাইডেন মোদির, যেখানে মোদিকে তার ঐতিহাসিক ইউক্রেন সফর এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধের মাঝে শান্তির বার্তার জন্য প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ প্রসঙ্গও, বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। পররাষ্ট্র সচিবের বরাতে রোববার ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, এবারের কোয়াড সম্মেলনে বাংলাদেশের চলমান পরিস্থিতি জায়গা করে নিয়েছে। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বিক্রম মিশ্রি। আলোচনায় এই অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসেছে বলেও জানান তিনি। এদিকে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে যোগ দেন সদস্য দেশের নেতারা, যেখানে শান্তির আহ্বান জানান নরেন্দ্র মোদি। এদিকে ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতৃত্বস্থানীয় চার দেশের কোয়াড জোট নিয়ে চীনের উদ্বেগ বরাবরই, তবে একসময় এই জোট বিলীন হয়ে যাবে এমনটাই বলে এসেছিল চীন। এই পরিস্থিতিতে কোয়াড টিকিয়ে রাখার উপর গুরুত্ব দেন বাইডেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। But not as hard as the lonely, exhausting physical and emotional ordeal of diagnosis and treatment. And never as hard as losing the people we love, which everyone here, I'm sure, has been impacted by at one stage in their life.